আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে তোমরা ভালো আছো। মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। আমি রানা ভূঁইয়া, সহকারী শিক্ষক, ভৌত বিজ্ঞান, আখরা নাসরিন নবী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়। অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের রসায়ন বিজ্ঞানের সমযোজী বন্ধন নিয়ে আলোচনা করব। এর আগে তোমাদের আমি কি শিখেছিলাম? আমরা শিখছিলাম পর্যায় সারণী, এবং পর্যায় সারণী থেকে কিভাবে কোন মূলের পর্যায় এবং গ্রুপ নির্ণয় করা যায় সেটা আমরা শিখেছি। আমরা শিখেছি পর্যায় সারণী থেকে কোন মৌলের যোজনী কিভাবে নির্ণয় করা যায় সেটাও আমরা শিখেছি। আমরা শিখেছি আয়নিক বন্ধন কিভাবে গঠন করা যায় তাও আমরা শিখেছি। আজকে আমরা শিখব সমযোজী বন্ধন। এর আগে পূর্বের পড়া একটু আমরা রিভিশন দিই। আমরা জানি বন্ধন মূলত প্রধানত দুটি প্রকার, আয়নিক বন্ধন এবং সমযোজী বন্ধন। আয়নিক বন্ধন কাকে বলে? দুটি পরমাণুর মধ্যে ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে যে বন্ধন গঠিত হয় তাকে আয়নিক বন্ধন বলে। অথবা আমরা আরো সহজভাবে শিখেছি ধাতু এবং অধাতুর মধ্যে যে বন্ধন গঠিত হয় তাকে আয়নিক বন্ধন বলে। আর সমযোজী বন্ধনটা কি? দুটি পরমাণুর মধ্যে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে, কি বলছি, দুটি পরমাণুর মধ্যে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে, ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে শেয়ারের মাধ্যমে যে বন্ধন গঠিত হয়, যে বন্ধন গঠিত হয় তাকে সমযোজী বন্ধন বলে। অথবা এটাকে আমরা আরো সহজভাবে বলতে পারি অধাতু, অধাতুর মধ্যে যে বন্ধন হয় তাকে কি বলে? সমযোজী বন্ধন বলে। এখন আমরা অধাতুগুলো কিভাবে চিনব? কোন পরমাণু বা মৌল যখন গ্যাসীয় প্রকৃতির হয় এগুলা হচ্ছে কি? অধাতু। যেমন হাইড্রোজেন, হাইড্রোজেন একটা গ্যাস, গ্যাস এটা হচ্ছে কি? অধাতু। এটা পারমাণবিক সংখ্যা এক। এদিকে আছে কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, এগুলো হচ্ছে কি? অধাতু। তারপরে ফসফরাস, সালফার, ক্লোরিন, ব্রোমিন, এগুলো হচ্ছে কি? অধাতু। তো অধাতু যেমন হাইড্রোজেন একটা অধাতু, হাইড্রোজেন হাইড্রোজেনের সাথে বন্ধন গঠন কিভাবে করে? একটা হাইড্রোজেন পরমাণু, একটা হাইড্রোজেন পরমাণু আরেকটা হাইড্রোজেন পরমাণুর কাছাকাছি আসলে তারা একে অপরের সাথে ইলেকট্রন কি করে? ইলেকট্রন আদান প্রদান করে না, কিন্তু এরা ইলেকট্রন শেয়ার করে। কিরকম? এই যে, এই যে হাইড্রোজেন, একটি হাইড্রোজেনের ইলেকট্রন একটি, আরেকটি হাইড্রোজেনের ইলেকট্রন একটি। কার মতো হইল? হিলিয়ামের মতো, অর্থাৎ নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করছে। তাহলে আমরা বলতে পারি একটি হাইড্রোজেন পরমাণু আর একটি হাইড্রোজেন পরমাণুর সাথে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে সমযোজী বন্ধন গঠন করে, হাইড্রোজেন অণু গঠন করে। আমরা আরো শিখতে পারি যেমন একটি হাইড্রোজেন পরমাণু আর একটি অক্সিজেন পরমাণু, অক্সিজেনের সর্বশেষে কয়টা আছে? ছয়টি ইলেকট্রন আছে। একটি হাইড্রোজেন পরমাণু আর একটা অক্সিজেন পরমাণুর সাথে কি বন্ধন গঠন করে? এই জায়গায় একটা হাইড্রোজেন পরমাণু ইলেকট্রন শেয়ার করে, আবার হাইড্রোজেন পরমাণু আরেকটা এই জায়গায় ইলেকট্রন শেয়ার করে।
তো টোটাল কি হলো হাইড্রোজেন কোটা হলো দুইটা অক্সিজেন একটা তাহলে এটা কি অণু হলো পানি অণু হাইড্রোজেন পানি অণুর সংখ্যা এ হাইড্রোজেন অণু এই নিশ্চয় গেছে ইলেকট্রনটা সর্জন করার প্রবণতা আছে অক্সিজেন অণু এই নিশ্চয় গেছে ইলেকট্রন বিন্যাস সর্জন করার প্রবণতা আছে অক্সিজেনের পানি অণুর সংখ্যা 8 2 6 সর্বশেষে 7 6টি ইলেকট্রন আছে সর্বশেষ কক্ষপথে আর দুটি ইলেকট্রন ফলে সে নিশ্চয় গেছে ইলেকট্রন বিন্যাস সর্জন করতে পারে দুটি ইলেকট্রন দুটি হাইড্রোজেন পরমাণু একটি অক্সিজেন পরমাণুর সাথে ইলেকট্রন শেয়ার করে পানি অণু গঠন করে আমরা এরকম আরো দেখতে পারি দুটি হাইড্রোজেন পরমাণু দুটি পর হাইড্রোজেন পরমাণু আছে তারপর আরো দেখতে পারি হাইড্রোজেন যেমন নাইট্রোজেনের সাথে নাইট্রোজেনের সর্বশেষে কয়টা আছে আমরা জানি পাঁচটা আছে কয়টা হাইড্রোজেন লাগবে কয়টা হাইড্রোজেন লাগবে বলো তো হাইড্রোজেন লাগবে তিনটা কয়টা লাগবে তিনটা এই জায়গায় একটা হাইড্রোজেন এই জায়গায় আরেকটা হাইড্রোজেন এই জায়গায় আরো একটা হাইড্রোজেন টোটাল কয়টা হলো তিনটা এখন দেখো নাইট্রোজেনের সর্বশেষে কয়টা হলো আটটা হলো এদিকে অক্সিজেনের কয়টা হলো আটটা ছিল নাইট্রোজেনের কয়টা হলো আটটা ইলেকট্রন আটটা ইলেকট্রন হলে আর আগে প্রথম কক্ষপথে দুইটা ইলেকট্রন আছে টোটাল কয়টা ইলেকট্রন আছে 10টি নিউরনের মত হলো আর প্রত্যেকটা হাইড্রোজেন আবার ইলেকট্রন তো এই যে দুইটা ইলেকট্রন দুইটা ইলেকট্রন 11 মত হলো এখানে নাইট্রোজেন একটা আর কি হাইড্রোজেন তিনটা তাহলে অ্যামোনিয়া গড়ে দিচ্ছে আমরা এখানে তিনটা হাইড্রোজেন পরমাণু দরকার করে দরকার পড়ছে তিনটা হাইড্রোজেন পরমাণু দিলাম এভাবে আরো করতে পারি যেমন হাইড্রোজেন হাইড্রোজেন কয়টা একটা কার্বন চারটা কার্বনের পারমাণবিক সংখ্যা 6 2 4 সর্বশেষ কক্ষপথে 4টি ইলেকট্রন আছে 4টি ইলেকট্রন দান বা গ্রহণ করা কখনোই সম্ভব না এমন অবস্থায় ইলেকট্রন কি করে শেয়ার করে হাইড্রোজেনের সাথে ইলেকট্রন কি করে শেয়ার করে এখানে একটা হাইড্রোজেন এই দেখো নিশ্চয়ই এই ইলেকট্রনটা সর্জন করতেছে কিন্তু এই যে একটা হাইড্রোজেন এই জায়গায় আর একটা হাইড্রোজেন আবার এই জায়গায় আরো একটা হাইড্রোজেন এই তো আটটা হাইড্রোজেন হলো অষ্টকপূর্ণ হলো আর কার্বনের প্রথম কক্ষপথে দুইটা ইলেকট্রন আর শেষ কক্ষপথে আটটা ইলেকট্রন টোটাল 10টা তাহলে কার্বন নিশ্চয়ই ইলেকট্রন বিন্যাস গঠন করতে পারে আজকে আমরা বহুদূর যাব না আগামী ক্লাসের জন্য তোমাদের আগামী ক্লাস উপভোগ করার জন্য তোমাদের আবার অনুরোধ করা হলো আমরা নেক্সট ক্লাসে সবজি বন্ধনের ডিটেইলস আরো জানবো এ বলে আমার ক্লাস শেষ করলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু